হ্যালো গাইস, তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। তো আমি আর মা দুজন মিলে করেছি আজকে শিবরাত্রির উপোস। তো দেখো, আমাদের পাড়াতে এই মানে আমাদের বাড়ির দুটো বাড়ির পিছনেই এই শিবটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আগের বছর। তো তারই আজকে মানে সেখানেই আজকে আমরা পুজো দেব। তো সেই উপলক্ষে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই এসেছি বিকালে দেখতে, পাড়ার সবাই এসেছে, সবাই দেখতে পাচ্ছ। তো এটা খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, যে যেখানে আমরা উপোস করে আছি। তো বাড়িতে থাকলে মানে সময় কাটতেই চায় না। তো এখানে কী হয়েছে, সবাই মিলে এক জায়গায় এসে অনুষ্ঠান দেখতে বেশ ভালোই লাগছে, আর তার সাথে উপোসের ব্যাপারটা মাথা থেকেই উড়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না। বেশ আনন্দ করছি সবাই মিলে। তো পাড়ার সবাই এসেছে, আমি মাও গেছিলাম। এখানকার সব ছেলে মেয়েরাই দেখো এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আর তাদের এই যে নৃত্য পরিবেশন দেখে আমাদেরও খুব ভালো লাগছে, আমরাও খুবই আনন্দ করছি। তো এই যে বাচ্চা মেয়েটি নাচছে, খুব সুন্দর নাচ সে করছে এবং সবাই সেটা উপভোগ করছে। এরপর আরও আরও অনুষ্ঠান হয়েছিল, মানে নাচ গান এরকমভাবেই চলছিল, আমরা সেটা বসে বসে দেখছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় এসে আবার বাড়িতে রেডি হয়ে তারপরে পুজো দিতে এসেছিলাম। এই যে শিবলিঙ্গটা বাবা মহাদেব, এখানেই আমরা জল ঢালব। এখানে দেখো কিছু মহিলা, তারা কঙ্কালীতলা থেকে জল এনে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। জটাটবি গলচ্চল প্রবাহ পাবিত স্থলে গলে বলম বিলম্বিত। তো আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট, আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আর জায়গাটা খুব খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর লাইটিং প্যান্ডেল, খুব সুন্দর। তারপর পুজোর শেষে আবার বাউল অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে আবার আমরা মানে বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে আবার কিছু খেয়ে, আমরা মিষ্টি জল ফল এসব খেয়ে আবার বাউল শুনতে গেছিলাম। তো তারপরের দিনে আবার ওখানেই মহোৎসব ছিল, তো সেখানেও পাড়ার সবাই মিলে গিয়ে খেয়ে এসেছিলাম এবং খুব খুব আনন্দ করেছিলাম। সো মহাশিবরাত্রির এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। সঙ্গে তোমার থাকবে পরে রাত।